নমস্কার, আমি রিম্পা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলা খানিকটা কাজ সেরেছি, সোনাকে পড়িয়েছি, এবং এর মাঝে যখন আমি একটু ব্রেকফাস্ট বানাচ্ছিলাম তো দেখলাম যে জলটা শেষ হয়ে গেছে। আর রান্নাঘরের কাজ করতে করতে তো জলটা সবসময় প্রয়োজন পড়ে, তাই জন্য আবার জলটা একটু ভরতে এলাম। জলটা যেহেতু উঠছে তো ঘর মোছার জলটাও একটু ভরে নিলাম, কেননা আজকে এখনও ঘরটা মোছা হয়নি। সকালবেলা তো আমাকে ওকেই সব সময়টা দিতে হয়, স্কুল থাকুক আর নাই থাকুক। এর আগে ভিডিওতে আমি একদিন বলেছিলাম যে চিজ বানানোর রেসিপিটা আমি আপনাদের সাথে আরও একবার শেয়ার করব, তো ভাবলাম যে আজকে শেয়ার করে দিই, কেননা দুধগুলো বেশ জমে রয়েছে। সোনা তো এখন আর খায় না তেমন, তাই জন্য জমে থাকে। দুধটাকে একেবারে হালকা গরম করতে হবে, যেমন আমাদের শরীরের উষ্ণতা যেরকম ঠিক সেরকম। তো আর এখানে আমি এক কাপ মানে জল আর ভিনিগারের মিশ্রণ নিয়ে নিয়েছি। এখানে অর্ধেকটা জল আছে আর অর্ধেকটা ভিনিগার রয়েছে, আর তারপরে সেটা আস্তে আস্তে এই দুধটার মধ্যে দিয়ে দেব। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আগে যখন বানাতাম তখন মনে হতো যেন এত ঠান্ডা টাইপের একটা দুধ, মানে একেবারে গরম হয়নি বললেই চলে, তো এটা দিয়ে কি করে পনিরটা হবে। কিন্তু তখন আমি ভুল করে একটুখানি ইচ্ছে করে বেশি গরম করে ফেলতাম, কারণ তখন আমি এটা বুঝতে পারতাম না। তারপরে ধীরে ধীরে বানাতে বানাতে এখন অনেকটাই শিখে গেছি, এখন আর অসুবিধে হয় না। তবে একটু যদি বেশি গরম করে ফেলা হয় সেক্ষেত্রে কিন্তু দুধটা পুরো আর চিজ হবে না, এটা দিয়ে কিন্তু একেবারে ছানা হয়ে যাবে। পুরোটা ভিনিগারের মিশ্রণ কিন্তু লাগেনি, আর আমার এখানে কিন্তু হাফ লিটারেরও বেশি রয়েছে, কেননা যিনি আমাদেরকে দুধ দিয়ে যান উনি এক পোর বেশি দুধ দেন সবসময়, তাই জন্যই হাফ লিটারের বেশি বললাম। এবারে এটাকে জল থেকে তুলে ভালো করে চিপড়ে নেব, আর এর মধ্যে কিন্তু একদমই জল থাকা চলবে না, খুব ভালোভাবে কিন্তু জলটাকে বের করে রাখতে হবে। সোনা মাঝে মধ্যে দুধ খায় না, তো কখনো হয়তো বাইরে কিছু খেয়ে নিচ্ছে বা কখনো ফুচকা খেয়ে ফেললো, সেই দিনগুলোতে দুধটা দিতে পারি না। তো এতে করে কি হয়, দুধগুলো ঘরে জমতে থাকে, তো জমে জমে যখন এরকম দুদিন তিন দিনে জমে যায় তখন আমি কি করি, চিজ বানিয়ে ফেলি আগত্যা। কিছু করার থাকে না, কেননা দুধের কোনো জিনিস আমার তেমন একটা খেতে ভালো লাগে না, আর তাছাড়া এই গরুর দুধের জিনিস বানালে আমাকে একাই খেতে হবে, তো আমার পছন্দ নয় সেরকম একটা। কী বা খাবো, দুধের জিনিস মানেই কিছু না কিছু মিষ্টি জিনিসই হবে, আর আমি মিষ্টি পছন্দ করি না, তাই জন্য চিজটা বানিয়ে ফেলি। আর চিজটা বানিয়ে ফেললে কিন্তু সোনাও খায় আর আমারও বেশ ভালো লাগে। আর এই তো খুব ভালো করে জলটা আমি বের করে নিয়েছি, আর এখানে জলটা একটু ফুটবো ফুটবো হয়েছিল, সেই মুহূর্তে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে খানিকক্ষণ রেখে তুলে নেব। এটা কতটা স্ট্রেচি হয়েছে এটাতেই কিন্তু বোঝা যাচ্ছে, আর একটু যদি দুধের টেম্পারেচারটা বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হবে না, তখন কিন্তু পুরো এটা পনির হয়েই রয়ে যাবে। ঘরোয়া চিজ বানানোর ক্ষেত্রে দুধের এই একটা জিনিসেই খুব ভালো করে লক্ষ্য দিতে হয়, সেটা হচ্ছে টেম্পারেচারটা। রেনের ট্যাবলেট দিয়ে আসলে চিজটা অ্যাকচুয়ালি বানায়, কিন্তু রেনের ট্যাবলেটটা আর আমি এখানে কোথায় পাবো, সেই জন্য ঘরোয়া উপায়ে এসব বিকল্প বেছে নেওয়া। এটাকে বারবার গরম জলে রেখে আবার তুলে ভালো করে জলটা ফেলে দিয়ে আবারও গরম জলে দিতে হবে, আর এই প্রসেসটা কিন্তু 5 থেকে 6 বার অ্যাপ্লাই করতে হবে। আর আপনার যদি হাতে বেশি গরম লাগে সেক্ষেত্রে আপনি ঠান্ডা জলেও দিতে পারেন, অসুবিধে নেই। তো এই চিজটাকে আমি যতই টানছি এটা কিন্তু ছিঁড়ে যাচ্ছে না, আর এখানেই কিন্তু প্রমাণ যে চিজটা খুব ভালোভাবেই তৈরি হয়ে গেছে। বাচ্চা বড় আমাদের প্রত্যেকেরই কিন্তু চিজ বেশ পছন্দ, একটুখানি টিফিনে যদি চিজ পড়ে যায় কোনো কিছুতে, স্যান্ডউইচ হোক বা কোনো রোল হোক, যাই হোক, খেতে কিন্তু বেশ আলাদাই স্বাদের লাগে, তাই না? ক্লিন র্যাপ তো আমার কাছে নেই, তাই জন্য একটা পলিথিনকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এইভাবে গোল করে এটাকে এবার ডিপ ফ্রিজে রেখে দেবো। ডিপ ফ্রিজে যদি না রাখা হয় তাহলে কিন্তু এটা খাওয়া যাবে না, মানে দুদিনের বেশি এটা থাকবে না, খারাপ হয়ে যাবে। সন্ধেবেলা আমি এই চিজটা দিয়ে কিছু একটা করে আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর এখানে আমি এখন ওভেনটা একটু ক্লিন করে নিচ্ছি, কারণ কিছু ছিটে ফোটা দুধ পড়েছিল, তো আমার একটু খারাপ লাগে বিষয়টা।
আজকে সপ্তাহের শেষ দিন, তো মাসের শেষ দিনে যেরকম সবারই একটু পকেটে টান থাকে, সেরকম সপ্তাহের শেষ দিনে কিন্তু আমাদের একটু এটা মানে সব জিনিসটা একটু কম কম থাকে। তো যখন যেমন থাকে, যেটুকু থাকে সেটুকু দিয়ে চালাই। এখানে আমি একটু লাউ রান্না করব মাছের মাথা দিয়ে, সেই জন্যে ওই অর্ধেকটা মুড়ো ছিল সেটাকে ভেজে নিয়েছি, আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। এবারে লাউটা নুন দিয়ে একটুখানি সেদ্ধ হতে দেবো, আর ওটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে এইদিকে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, কেননা এর আগের দিন কে না চিকেন নিয়ে এসেছিলাম। মানে মাঝে মধ্যে বাড়িতে আনা থাকে, একটুখানি হয়তো কিছু খেলাম, টিফিন বানালাম বা কোনো কিছু, তো সেটা একটুখানি রয়ে গেছিলো, ওইটা দিয়েই এবেলার মতন হয়ে যাবে। আজকে যেহেতু শনিবার, তো সেবেলা তো আমাকে রান্না করতেই হবে, কিছু করার নেই, তাই এবেলা যা হোক দিয়ে চালিয়ে দিচ্ছি। বিয়ের পর প্রত্যেকটা মেয়েকেই কিন্তু শ্বশুর বাড়ির ডিসিপ্লিন অনুযায়ী নিজেকে খাপ খাইয়ে নিতে হয়। তাদের স্বাদ, তাদের কথাবার্তা, তাদের চাওয়া, তাদের সব কিছু, যার কিছু নিয়ম রয়েছে সংসারে, সেগুলোর সাথেই নিজেকে মানিয়ে নিতে হয়, আর এটা কিন্তু প্রত্যেকটা মেয়েরই কর্তব্য থাকে। কিন্তু একটা মেয়ের ইচ্ছেগুলো যেগুলো থাকে, সেগুলোর সাথে তার শ্বশুরবাড়ির লোকেরা মানিয়ে নেবে কি না বা তারা মেনে নেবেন কি না, সেটা কিন্তু পুরোপুরি তাদের চয়েসের ওপর ডিপেন্ড করে। অল্প একটু তরকারির জন্য তো বেশিক্ষণ খাটতে ইচ্ছে করে না, তাই জন্যে কুকারে দিয়ে দিয়েছি, আর এতে করে সময়টাও বাঁচবে আর আমার গ্যাসটাও। এর মাঝে একবার মনে করিয়ে দিই, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না, এবং এই ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা অনেকেই জানতে চান আমি কোথায় থাকি। আমি হুগলিতে থাকি, আমার শ্বশুরবাড়ি হুগলিতে এবং আমার বাপের বাড়ি দুর্গাপুরে। পটল ভাজাটা হতে হতে মাঝে একটা লোক এসেছিলেন, তো ওনার দিকে দেখতে গিয়ে এদিকে পুড়ে গেছে, আমি একেবারেই খেয়াল করিনি। আমি ভেবেছিলাম যে গ্যাসের ফ্লেমটা হয়তো আমি সিম করে দিয়েছি, কিন্তু এসে দেখছি ফুল বাড়ানো, তো বুঝতে পেরেছি পুড়ে গেছে। তারপরে ঢাকাটা খুলে দেখছি যে হ্যাঁ সত্যিই পুড়ে গেছে, তো এখানেই আজকে একটু ভুল হয়ে গেল। এই ওভেনটা আমার অনেক বছর সঙ্গ দিয়েছে, কিন্তু এখন ধীরে ধীরে দেখছি সঙ্গ ছাড়ার পথে এগোচ্ছে, আর এটা প্রায় 7 বছর ধরে আমি ব্যবহার করছি। এবং একটা মানুষের যেরকম বার্ধক্য আসে, আর স্বাভাবিকভাবে এরও কিন্তু বার্ধক্য চলেই এসেছে বলে মনে হচ্ছে, কেননা এমন নয় যে ওভেনটা ভালো করে জ্বলে না, অবশ্যই জ্বলে, কিন্তু এর যে বার্নারগুলো আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে বিধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে, আর এটাকে কিন্তু আমি সেভাবে ব্যবহার করতে পারছি না। একবার মার্কেটেও গিয়েছিলাম এটাকে বদলানোর জন্যে, তো ওনারা বললেন যে এটা যেহেতু অটো ফায়ার, এটার পার্টসগুলো সেরকমভাবে পাওয়া যাবে না, তাই জন্যে হতাশ হয়ে ফিরে আসতে হলো, তো দেখবো আরও কোথাও যদি পাওয়া যায়। এর মাঝখানে অনেকটা সময় কাটিয়েছি, স্নান করেছি, খাওয়া দাওয়া করেছি, এবং মাঝখানে একটুখানি রেস্টও নিয়ে নিয়েছিলাম দুপুরবেলা, আর এখন বিকেলবেলার সময়, একটু জানলার এখানটা পরিষ্কার করে নিচ্ছি। একটা সময় এই জায়গাটায় কিছু ইনডোর গাছ আমি রেখেছিলাম, তো ঘরের একটা কোণা একটু যদি গ্রিন থাকে তো দেখতে বেশ ভালো লাগে, একটা পজিটিভ ফিল হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমার জানালার ধারেই পাশাপাশি দুটো মাটির রান্নাঘর রয়েছে, আর সেখানে প্রচুর বড় বড় ইঁদুর, আর জানি না ওদের কি মনে হয়েছে, হঠাৎ করে একদিন এসে দেখছি আমার গাছের ডগাগুলোকে সব খেয়ে ফেলেছে, তো তারপর থেকে আর রাখা হয়নি। ফ্রিজের মাথায় যে ক্লথটা আমি দিই সেটা তো কালকেই তুলে পরিষ্কার করেছিলাম, তাই জন্য আজকে আবারও নতুন করে পেতে দিচ্ছি। এই ক্লথটা কিন্তু কোইনসিডেন্টলি আমার ফ্রিজের কালারের সাথে খানিকটা ম্যাচ হয়ে গেছে, আর এতে করে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। ঘরে তো জিনিসের অভাব নেই, কিন্তু রাখার জায়গার প্রচুর অভাব, আর এই যে এটা আমি বানিয়েছি এটাও কিন্তু ধীরে ধীরে ভর্তিই হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। যেগুলো সেরকম সাধারণত ব্যবহার হয় না প্রতিদিন, তো সেগুলোই এখানে রাখা হয়, আর কিছু জামাকাপড় আমার হাজবেন্ডেরও এখানে রয়েছে, আর কিছু আমারও রয়েছে। চিজটা দিয়ে কি বানাবো বানাবো করে ভেবে ভেবে ভাবলাম যে ব্রেড রয়েছে তো ব্রেডটা দিয়েই করে ফেলি, কেননা এখন যদি চিজ দিয়ে আমি আলাদা কিছু করতে যাই তাহলে কিন্তু অনেকটা ঝামেলা আমাকে করতে হবে। তো যেহেতু সন্ধ্যের টাইম, সোনাকে পড়তেও বসাবো, তাই জন্য আর আমি অত ঝামেলা করছি না, একটু হালকার মধ্যেই ছেড়ে দিচ্ছি। একদিন এই ঘরোয়া চিজ দিয়েই পিজা বানিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব।
ব্রেডগুলোর একটা দিক আমি খুব ভালোভাবে শেকে নিয়েছি, আর এইদিকে একটুখানি আজকে পেঁয়াজ আর ক্যাপসিকাম দেব। এটা আমার সোনা খায় না, ওর মুখে যদি পেঁয়াজ বা ক্যাপসিকাম কোনো একটা পড়ে তো সেগুলো বেছে বেছে ফেলে দেয়, তাই জন্য আমি একটুখানি হালকা নেড়ে নিয়েছি। নেড়ে না নিলে কি হয়, একটু কচকচে ভাব থাকে কাঁচা কাঁচা, তো সেটা আমার একটু অপছন্দ, তাই জন্য হালকা করে নেড়ে এর মধ্যে একটু টমেটো কেচাপ, একটু নুন, সামান্য চিনি, আর এর মধ্যে একটু অরিগানো আর পিজা সিজনিং দিয়ে দেব। এতে করে এটার একটা আলাদা টেস্ট আসবে যেটা আমার বেশ ভালো লাগে। যদি ব্রেডের উপরে ডাইরেক্ট দিয়ে করি সেটা তো হবে, কিন্তু এতে করে কি হবে, যেহেতু ব্রেড তাড়াতাড়ি মানে পুড়ে যাওয়ার চান্সটা থাকে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই জন্য একটু সময়টা কম পায়। এই ক্ষেত্রে কি হবে, চিজটা হয়তো ভালোভাবে মেল্ট হবে না আর টেস্টটাও সেরকম একটা ভালো আসবে না, সবজিগুলো একেবারে কাঁচা কাঁচাই রয়ে যাবে। এখানে শোনার জন্য কয়েকটা এমনিই বানিয়ে দিচ্ছি, কারণ ও তো পেঁয়াজ বা ক্যাপসিকাম কোনোটাই খাবে না, তো ওকে কটা করে দিয়ে তারপরে আমি আমার নিজেরটা করব। আর এখানে একটু পিজা সিজনিংও দিয়ে দিচ্ছি। এবারে আমারগুলো করে নিচ্ছে, আর ওইদিকে আমি আপনারা দেখতেই পেয়েছেন যে ফ্রাইং প্যানটা আমি চেঞ্জ করে দিয়েছি। আসলে ওই ফ্রাইং প্যানটা দেখতেই ভালো, কিন্তু একটা ব্রেড শেঁকতে গেলেও সেটা লেগে যায়, তো আমি চাইনি যে চিজটা দেওয়ার পর শেঁকতে শেঁকতে জিনিসটা লেগে যাক, এতে করে কিন্তু ব্যাপারটা তুলতে অসুবিধে হয়ে যাবে, আর চিজটা যদি একটুকু ফ্রাইং প্যানে পড়ে যায় তাহলে কিন্তু খুবই খারাপ হবে, তাই জন্য আর আমি রিস্ক নিইনি, তো এই পুরোটাকেই কাজে লাগিয়ে দিয়েছি। এই ফ্রাইং প্যানটা আমার বিয়েতে আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল, তো তখন থেকেই ব্যবহার করছি, এখনও পর্যন্ত ব্যবহার করছি, প্রায় 10 বছর হতে চলল। আর এই তো গল্প করতে করতে খাবারটা তৈরি হয়ে গেছে, এবারে মা ছেলে দুজনে মিলে খেয়ে নেব। আর আমি একবার দেখিয়ে দিই আপনাদেরকে এটা কত সুন্দর স্ট্রেচি হয়েছে। দোকানের মতন অতটা স্ট্রেচি তো হয় না, কিন্তু যেটা হয় সেটা কিন্তু খারাপ নয়। আমার সোনাকে খাবারটা আমি অনেক আগে দিয়েছি, কিন্তু সে আমার জন্যই অপেক্ষা করে বসে আছে যে মামা তোমার যখন হবে তখনই দুজন একসাথে খাবো। তাহলে চলুন ভিডিওটা এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আবারও দেখা হবে।